নদিয়া কৃষ্ণনগরে বেশ কয়েকটি তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। স্বাস্থ্যবিধি 144 নম্বর ধারাও লঙ্ঘন। তৃণমূলের কয়েকটি ক্যাম্প অফিস ভাঙচুর এবং কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখার্জিকে নদিয়ার ভীমপুরে জয় শ্রীরাম স্লোগান দিয়ে উত্তপ্ত। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। এছাড়াও কৃষ্ণনগর উত্তর বিধানসভার কালীনগর এলাকার পরিদর্শনে গেলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি। 144 নম্বর ধারা বা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আমাদের ক্যাম্প ড্যামেজ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। নাম নিয়ে আমি আইনে আমি অলরেডি আইনসঙ্গত সাহায্য চেয়েছি। পুলিশ এসেও ছিলেন এখানে, ওদেরকে অ্যারেস্ট করার কথাও চলছে। 30 জন মতন বোধ হয় অলরেডি ধরেছে, বাকিদেরকে এখনো নির্বাচন কমিশনকে জানিয়েছে। রিটেন কমপ্লেনও করা হয়েছে আমাদের তরফ থেকে, যা যা করণীয় সমস্যাটা করা হয়েছে। একবার আমি নিজে একটু দেখতে চাই গিয়ে যে কী কী হয়েছে। একটু আগে ভীমপুরে আপনাকে ঘিরে একটা বিক্ষোভ, জয় শ্রীরাম স্লোগান আপনি বহিরাগতদের নিয়ে এসেছেন, সেটা কোনো বড় ব্যাপার না। জয় শ্রীরাম স্লোগানটা কোনো বড় ব্যাপার না আমার কাছে। জয় শ্রীরাম আর জয় বাংলা এটা নিয়ে বিক্ষোভ করতে আজকের দিনটা নয়। যে 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 দলের সমর্থক সে সেই দলকে সমর্থন করবে। আমি অ্যাজ এ ক্যান্ডিডেট ঘুরে আমার দায়িত্ব যে যারা ভোট দিতে আসছে তারা সুরক্ষিতভাবে ভোটটা দিতে পারুক, সেটা দেখা আমার কর্তব্য, সেটাই আমি করছি। জয় শ্রীরাম বলাটা আমার কাছে কোনো যায় আসে না সিরিয়াসলি। সেখানে বহিরাগতদের নিয়ে আপনি পৌঁছেছিলেন এরকম একটা অভিযোগ ছিল, মিডিয়ার লোকেদেরকে বহিরাগত বলা হচ্ছে। আমার দুটো সিকিউরিটি গভর্নমেন্ট থেকে অ্যাসাইন করা সিকিউরিটি, এছাড়া আমার কোনো প্রাইভেট সিকিউরিটি 200 মিটারের বাইরেই থাকছে, তারা আমার সাথে কোথাও ফলো করছে না। আপনারা নিশ্চয়ই দেখছেন অ্যাজ আ ক্যান্ডিডেট আমি একা সব জায়গায় যাচ্ছি। আর মিডিয়াকে যদি বহিরাগত বলা হয় তাহলে ওদের সাথে কথা বলার আমার মনে হয় না মানসিকতা আমার আছে। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।